অভিনয়ের দিক থেকে যে পাঁচজনের নাম বলেন, অভিনয়ের দিক থেকে সাকিব খান সেরা। আমার নাম শুনলে সবার প্যান্ট ঢিলা হয়ে যায়। যাদের ওয়েস্ট পাওয়ার নেই তাদেরই প্যান্ট ঢিলা হয়। সাকিব খান তো অভিনয়ের মাস্টার, এত সুন্দর অভিনয় করে, আল্লাহ একটা গড গিফটেড বিষয়, একটা মানুষকে আল্লাহ এত গুণ দিতে পারে আমার জানা ছিল না। তো সাকিব খান যথেষ্ট ভালো অভিনয় করে। হাসপাতালে ব্যবসা চলে, রোগী হইলে বোঝা যায় এই শহরের উন্নয়নে ময়না টিয়া টাকা খায়, দেশ নিয়াজার মাথা ব্যথা তার এলাকায় রাস্তা নাই। তো অভিনয় সবাই ভালো করে, আমি কাউকে ছোট করে বলছি না। ইলিয়াস কাঞ্চন সেও খুব ভালো অভিনেতা, অনেক দর্শকপ্রিয়তা ছিল। রুবেল অ্যাকশন কিং মাস্টার, মানে ছেলে অ্যাকশন ছবি যারা দেখেন তাদের সবচেয়ে প্রিয় নায়ক ছিল রুবেল। তো রুবেলের যথেষ্ট জনপ্রিয়তা ছিল, ইলিয়াস কাঞ্চনেরও ছিল। সাকিব খান তো এখনো চলছে, জনপ্রিয়তা শেষ নেই। আজম মিল্লা তার তার ভাইদের মতো টিউমার কেটে ফেলে দিতে হবে। আপনি শুধু আমাকে হেল্প করুন। তখন সাকিব কিন্তু এই অবস্থানে ছিল না, তখন মান্নার ছবিগুলি বেশি চলতো, মান্না সুপারহিট ছিল বেশি। তো মান্নার মৃত্যুর পরে সাকিব অনেক এগিয়ে গিয়েছিল অভিনয়, তার সুপারহিট সিনেমার সংখ্যা দিয়ে তখন একদম তুঙ্গে চলে গেছিল সাকিব। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। সাকিব খান তো রোমান্টিক সিনেমা বেশি করেছে, অ্যাকশন সিনেমাও করেছে। সাকিবকে আসলে দর্শক যাকে যেভাবে চায়। যাই হোক, সাকিবেরও যথেষ্ট সুপারহিট সিনেমা আছে বাংলাদেশে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। তো সাকিব খানের আসলে কাউকে ছোট করার কোনো বিষয় না, এক একজন এক এক দিকে যথেষ্ট ভালো অবস্থানে ছিল।